আমি চাচ্ছিলাম যে আপনার মুখ থেকে একদম সঠিক নিউজটাই আপনারা শুনে এবং ওইভাবে নিউজ আর না আমার নামে কোনোরকম মুখ করা কিছু পেলে আমারও মন খারাপ হবে, কারণ আমি সবসময় মনে করি যে আমি কখনো আপনাদের বাইরে কখনো কিছু করি না। তো এই বিষয়ের জন্যই আমি আসলে ডাকছি আপনাদেরকে, আর তার পাশাপাশি আমি যেহেতু পুরো বাইরে যাব সবার দোয়াটাও জরুরি ছিল। আর আমার ফ্রেন্ড সার্কেল যারা মোটামুটি আমার কলিগরা আছে ওরা জানে যে আমি ঘুরতে যাচ্ছি বাইরে, কিন্তু আমি সবাইকে সবকিছু বলিনি, কারণ আমি বাইরে যাব এবং আমার হাজবেন্ডের বাড়ির ফ্লাওয়া শেষ হতে এখনো 4 মাস টাইম লাগবে। আচ্ছা, আপনার নামটা? সালোয়াল্লা নূরে সাগর। উনি কি করেন? হচ্ছে ঢাকা জজ কোর্টে। আচ্ছা, সেটা আপনি তো ওই মতোই না, আমার বাবা মা এবং তার ফ্যামিলি মেম্বার সবাই আপনার সুখে শান্তিতে সংসার করছেন? আমি এখনো শেষ করিনি, আমি সেকেন্ড ইয়ার জাস্ট শেষ করেছি, আর থার্ড ইয়ারটা এবং ফোর্থ ইয়ারটা আমার ইচ্ছা আমি লন্ডনে করবো, তারপরে হয়তো বাড়িগুলো শেষ করবো। তবে এর মধ্যে আমার কাজের আই থিঙ্ক কোনো গ্যাপ হবে না, কারণ আমি অনেকগুলো কাজ করে রেখেছি এবং সেগুলো আমি ইনশাল্লাহ শেষও করবো, মিউজিক ভিডিও এবং আমি সিজন টাইমে আমি আমার প্রোগ্রামগুলো কন্টিনিউ করবো। আর বিয়ে করাটা যদি মানে আরেকটা বিষয় যে আপনি যেটা বললেন যে ওইটার সাথে তো লিঙ্কড কিনা, এটা আমার তোর ছিল এটা বলেছে, আমি আগের থেকে এটা আমার কখনোই ফিউচার প্ল্যানিং ছিল অনুষ্ঠান আমি করব তারপর শেষ করে, হ্যাঁ ব্যাক করলো 4 মান্থ লাগবে শেষ করতে, তারপরে আমি সবার দোয়া নিয়ে অনুষ্ঠান করে তারপরে। তারা আমাকে স্টেট বলেছে যে তোমার গান আমরা খুবই পছন্দ করি,
গ্রহটা দেখেছি, দীর্ঘদিন ধরেই তারা ছিলেন ওটার মাঝে। তো তারপরে যেটা আমার তাকে কথা ছিল যে আসলে একটা সম্পর্ক তৈরি হওয়ার তো কিছু অবশ্যই বিষয় থাকে, কারণ আমি যেটা আমি যেহেতু আমার কাজ করবো, আমার আমার কাজটা একটা বিষয় আছে, আমার কাজটা সম্মানের বিষয় আছে। কারণ একটা মানুষের মধ্যে, দুইটা মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করতে হলে কিন্তু বিশ্বাস এবং ভালোবাসাটা, সম্মান একজন আরেকজনের প্রতি, এটা খুবই বেশি জরুরি। এই কয়েকটা জিনিস যদি সমন্বয় হয় তাহলেই কিন্তু এই সম্পর্কটা ভালো। আমি তার মধ্যে এবং তার ফ্যামিলির মধ্যে আমি সেটা দেখেছি। ভাইদের মধ্যে কি সেই ভাবে মানে ভাই বোনের মধ্যে সেই ভাবে কি বিয়ে চলত? আমরা যেহেতু অনুষ্ঠান করি নাই, অনুষ্ঠানের দিনে তো আপনি পাবেন, বাট আমি আমার কিছু ছবি তো আমি তুলে রেখেছি, সেগুলো আপনাদেরকে আমি অবশ্যই সেন্ড করবো। যারা যারা আছেন আমি একসাথেই আমি প্রত্যেক এটার জন্য আলম ভাই সবাইকে সেন্ড করলে একই ছবি সবাই দিলে বেটার হয়। আর আমরা যেহেতু অনুষ্ঠান করিনি ওরকম কোনো ছবিও নাই, যে যতটুকু যেরকম আছে আমি না, আবার ও আমার গান পছন্দ করে, সাইজির গান আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, এটাই হচ্ছে বেস্ট।